দেখ কত নম্বর অঙ্ক, 28 নম্বর অঙ্কটা, বুঝতেই তো আছে, ঠিক আছে? 28 নম্বর অঙ্কটা কোশ্চেনটা পড়ছি, কি বলেছে বের হয়েছে কোশ্চেনটা সামনে আছে তো? এটা এটা আগের ক্লাসে করা হয়নি, এটা স্পেশাল কমিশনের অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা স্পেশাল কমিশন আছে, স্পেশাল কমিশন, ঠিক আছে? ইনভয়েস প্রাইস তো আগের দিন আরম্ভ হয়ে গেছে, ইনভয়েস প্রাইস আগের দিনই দুটো ক্লাস হয়ে গেছে, এটা যে স্পেশাল কমিশনের অঙ্ক, ঠিক আছে? জহর অফ জয়পুর সেন্ড গুডস অন কনসাইনমেন্ট টু পবন অফ পাটনা, মানে জয়পুর থেকে গুডসটা কোথায় যাচ্ছে, পাটনায় যাচ্ছে। দ্য টার্মস আর দ্যাট পবন উইল রিসিভ 10% কমিশন, পবন 10% কমিশন পাবে অন দ্য ইনভয়েস প্রাইস, কোথায় রাখবে কিন্তু, কার উপর কমিশন পাবে, ইনভয়েস প্রাইসের উপর, মানে ইনভয়েস প্রাইস অফ গুডস সোল্ড, ঠিক আছে? তো which is cost plus invoice plus কি কইতে হইছে, cost এর সঙ্গে 25% অ্যাড করে, and 20% অফ এনি প্রাইস রিয়লাইজড অ্যাবাভ ইনভয়েস প্রাইস, বলি ইনভয়েস প্রাইসের চেয়ে যদি বেশি দামে মাল বেচতে পারো তাহলে তোমাকে 20% কমিশন দেবে, কি বললাম বুঝতে পারলি তো? যে কনসাইনার ও কনসাইনি কে একটা অফার দিয়ে দেবে, বুঝছো, যে ইনভয়েস প্রাইসে আমি যখন মাল পাঠাচ্ছি এর চেয়ে বেশি দামে মাল বেচতে পারো তাহলে তুমি 20% কমিশন পাবে। জহর সেন্ড গুডস, জহর গুডস সেন্ড করেছে 90,000 টাকা, যেই প্রাইসটা কি ইনভয়েস প্রাইস, তাহলে বুঝতে পারলি তো? জহর যে গুডসটা সেন্ড করেছে 90,000 টাকা, ঠিক আছে তো, 90,000 টাকা গুডস সেন্ড করেছে, যে 90,000 টাকা কি ইনভয়েস প্রাইস, এবং ও 6740 বাচ্চা করে কেন, ফ্রেট আর ফরওয়ার্ডিং চার্জেস। পাবন অ্যাকসেপ্টেড আ বিল, পাবন 2 মাসের একটা বিল অ্যাকসেপ্ট করেছে 72,000, ইমিডিয়েটলি অন রিসিভিং দ্য কনসাইনমেন্ট হিজ এক্সপেন্সেস 1200 অ্যাজ রেন্ট, খরচা কি করেছে 1200 টাকা রেন্ট খরচা করেছে, কে খরচা করেছে, পাবন, আর 150 টাকা ইন্স্যুরেন্স, এখানে কোনো নন রেকারিং নেই, এখানে কোনো নন রেকারিং খরচা নেই, ঠিক আছে তো? পাবন সোল্ড 3/4 গুডস, পাবন 3/4 গুডস বেচে দিয়েছে এত টাকা দিয়ে, 1 কাস্টমার ফেল টু পে 1800, একজন কাস্টমার ফেল করেছে, ঠিক আছে তো, মানে একজন কাস্টমার থেকে আমি এত টাকা পাওয়া যায় মানে ব্যাড ডেট, তাই তো? আমি কি বলেছিলাম কাস্টমার থেকে যদি কোনো টাকা পাওয়া না যায় তাকে ব্যাড ডেট বলে, তো এবার এই ব্যাড ডেট খরচাটা কে বিয়ার করে, কনসাইনার না কনসাইনি? যদি অঙ্কে অর্ডিনারি কমিশন থাকে, অনলি অর্ডিনারি কমিশন থাকে, তাহলে কনসাইনারকে বিয়ার করতে হবে, আর যদি ডেল ক্যারিয়ার কমিশন থাকে তাহলে কনসাইনি বিয়ার করবে, তাহলে এখানে শুধু অর্ডিনারি কমিশন আছে তাহলে খরচাটা কে বিয়ার করবে, কনসাইনার বিয়ার করবে। দিস অ্যামাউন্ট কুড নট বি রিয়ালাইজড, ঠিক আছে, প্রিপেয়ার পার্টনার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট এন্ড পাবন অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ জহার, তার মানে কিছুই নেই অঙ্কটার মধ্যে, তাহলে প্রথমে লিখ 28 নম্বর অঙ্ক, কি লিখব, ইন দ্য বুকস অফ জহার, লিখ ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ জহর লিখো কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ ইন দ্য বুকস অফ জহর কনসাইনমেন্ট অ্যাকাউন্ট লিখে দিয়েছি, সমস্যা নেই, অঙ্ক কিন্তু ভালো অঙ্ক, দেখ এটা কিন্তু ইনভয়েস প্রাইস তো অবশ্যই, কিন্তু স্পেশাল কমিশন অঙ্ক আছে, ভালো করে দেখ কি বলছে, জহর গুডসটা সেল করবে কাকে, দেখ আমি তোকে এরম লিখছি, জহর গুডসটা কাকে সেন্ড করবে, পবনকে সেন্ড করবে, তা জহর যে পবনকে গুডস সেন্ড করবে কত টাকার গুডস সেন্ড করবে, 90,000 টাকা, এই 90,000 টাকা কি প্রাইস, ইনভয়েস প্রাইস, তাহলে কোন দিক লিখতে হবে, এখানে লিখ, ডেবিটে লিখ, টু গুডস সেন্ড অন, টু গুডস সেন্ড অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, এটা কি লিখবো, আইপি ইনভয়েস প্রাইস, কত টাকা, 90,000 টাকা, কোনো ডাউট নেই এখানে। এবার আমি কি শিখেছিলাম, আমি বলেছিলাম এদিকে ইনভয়েস থাকলে ওইদিকে লোড হয়, বলেছিলাম তো, তাহলে লোডিং তো ওইদিক নিয়ে নে, কি লিখবি, বাই, লিখ বাই, একই কথা লিখবি, বাই গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, এখানে কি লিখবো, লোডিং, ঠিক আছে তো? তাহলে কি বলেছে এখানে, জহর যে পবনকে গুডস পাঠিয়েছে 90,000 টাকা গুডস পাঠিয়েছে, 90,000 টাকা কি প্রাইস, ইনভয়েস প্রাইস, ঠিক আছে তো? এবার এই ইনভয়েস প্রাইসটা কি করে তৈরি হয়েছিল, দেখ মনে করার চেষ্টা কর, নিচে লিখছি, রাফ করছি, তোর করবি, ইনভয়েস প্রাইসের সাথে মানে ইনভয়েস প্রাইস কি করে তৈরি হয়েছিল, কস্টের সাথে লোড যোগ করে, বুঝতে পারছিস, এগুলো তো নতুন করে বলার কিছু নেই, কস্টের সাথে লোড যোগ করে ইনভয়েস হয়, তাহলে এখানে ইনভয়েস প্রাইসটা কি করে তৈরি হয়েছিল, বলি কস্টের সাথে 25 যোগ করে, তাহলে কস্ট যদি তোমার 100 হয় লোড 25, তাহলে ইনভয়েস কত, 125, তাই তো, ইনভয়েস 125, তাহলে এখানে ইনভয়েস প্রাইস কত টাকা আছে, 90,000 টাকা, ইনভয়েস প্রাইস 90,000 টাকা, তাহলে লোড কত, বের করতে পারবো তো, কি করবো, লোড
স্যার লোড বেরোবে 25 বাই 125 হ্যাঁ কি না ইনটু 90000 টাকা বুঝতে পেরেছিস না বুঝতে পারলে আর একটা টেকনিক আছে না বুঝতে পারলে আরও একটা টেকনিক আছে এটা তো ছোটবেলায় ঐকিক নিয়ম ছোটবেলায় করতে ছোটবেলার সিস্টেমে শেখা হয় ছোটবেলায় করতে না দেখ না আমাদের এখানে ইনভয়েস বের করার নিয়মটা ইনভয়েস কি করে হয় কষ্টে যায় লোড যোগ করে ইনভয়েস তো জানি তাহলে বলেছে কি দেখ কস্ট প্লাস 25% তাহলে কস্ট যদি 100 হয় তাহলে 25 টাকা লোড তাহলে এই দুটো যোগ করলে ইনভয়েস 125 আর আমরা ওকে ইনভয়েস করেছিল 90000 টাকা 90000 টাকা 125 টাকা ইনভয়েস হলে লোড 25 1 টাকা হলে 25 বাই 125 90000 টাকা হলে কত এটাই হয় করতে পারিস অর আরেকটা কিভাবে করা যায় আরেকটা কোন ভাবে দেখাচ্ছি ধর কস্ট আর এটা ইনভয়েস কস্ট সবসময় বাঁদিকে লিখতে হয় ঠিক আছে কস্ট সবসময় বাঁদিকে লিখতে হয় আর ইনভয়েস ডান দিকে তো বল এখানে লোডিংটা যে বলেছি কত বলেছি লোড ভালো করে পড় ব্র্যাকেটে বল ব্র্যাকেটে কি বলেছে বল লোডিংটা কি বলেছে বলছে যে কস্ট প্লাস 25% মানে এই যে 25% কার উপর বলেছে কস্টের উপর না ইনভয়েসের উপর কস্টের উপর তাহলে যার উপর বলে তার উপরে 25% মানে কত 1/4 তাই তো কস্টের উপর কত 1/4 আর আমার এখানে টাকাটা দিয়েছে কস্টের ঘরে টাকা দিয়েছে না ইনভয়েসের ঘরে টাকা দিয়েছে তার মানে 1/4 টাকা এখানে নিয়ে যেতে হবে স্যার কি করে নিতে হয় যখন আমরা ডান দিকে যাই তখন বাড়াতে হয় বুঝতে বলেছি না যখন ইলেভেন থেকে শেখাচ্ছি এগুলো যখন আমরা ডান দিকে যাবো তখন কি করবো বাড়াবো ভালো করে বুঝতে পারছিস দেখ কোন দিক যাচ্ছিস এই দিক যাচ্ছিস তাহলে বাড়াবো তাহলে কি করে বাড়াবো দেখ ওপরে কত ছিল এখানে বল ওপরে কত আছে এখানে এখানে এক লিখব নিচে কি লিখবো জানিস এই দুটো যোগ ফল কত হলো 29 এই যে এই দুটো 1 আর 4 এর যোগ ফল হচ্ছে 5 তাহলে ইনভয়েসের উপর কত ব্যাকের 5 তাহলে তুই হিসাব কর লোড কত হবে লোড লোড হবে 90000 ইনটু 1 বাই 5 মানে 18000 বুঝছিস না বুঝছিস না দুটোই করলাম দুটোই জেনারেল দুটোই জেনারেল সব আমার মতে বলে এই মেথডটা অ্যাপ্লাই করা বেশি ভালো এটা ইজি কারণ বারবার আমরা এটাই অ্যাপ্লাই করব এটা এত পড়ে পড়ে দেখতে পারবো না তাহলে লোড কত হলো 18000 টাকা তাহলে এখানে লিখবো কত 18000 টাকা এখানে লিখবো কত 18000 টাকা হয়ে গেল তাহলে বোঝা গেল এই পয়েন্টটা আর ওই পয়েন্টটা বোঝা গেল এবার দেখ হলো তো বুঝতে পারলি না দুটো পয়েন্ট বললাম এবার কি হচ্ছে এই যে মালটা কে পাঠিয়েছে জহর পবন কে পাঠিয়েছে তাহলে জহর যখন মাল পাঠাতে খরচা হচ্ছে তাহলে খরচা কি কি হবে টু ব্যাংক অ্যাকাউন্ট জহর যখন মাল পাঠাতে খরচা টু ব্যাংক অ্যাকাউন্ট কি খরচা করে জহর দেখ জহরের খরচা কি কি আছে জহর একটাই খরচা বেজে ফ্রেট এন্ড ফরওয়ার্ডিং চার্জেস 6740 ঠিক আছে ফ্রেট ফ্রেট খরচা করেছে কত 6740 লিখে দিলাম লিখে দিলাম বুঝতে পারলি তো বুঝেছি ব্যাপারটা কোন কিরে ইনভয়েস এক আমি এখন স্পেশাল কমিশন ধরেছি এখন গেছি স্পেশাল কমিশনে এই এই লাইনটা কি নতুন লাইন এটা কি আগের দিন ছিল তো ইনভয়েস প্রাইস সেটাই বলছি ভালো করে দেখে নেই দুটো ইনভয়েস দেবে অনার্স সে করছিস তো ইনভয়েস পাবি অনার্স পড়ি বুঝে জানি বলি ইনভয়েস অনকে আসবে ঠিক আছে তো তো দেখ এত তো ক্লিয়ার আছে এবার বল জহর পবনকে মাল পাঠিয়েছে এবার খরচা কি করবে পবন খরচা করবে তাহলে পবনের খরচা হলে একটু পবন অ্যাকাউন্ট লিখ একটু পবন অ্যাকাউন্ট পবন কি খরচা করেছে বলে থেকে থেকে বল পবন কি খরচা করেছে স্যার পবন খরচা করেছে রেন্ট করেছে 1200 টাকা আর ইন্স্যুরেন্স 150 টাকা তো এটা রেন্ট 1200 আর ইন্স্যুরেন্স 150 তাহলে 1200 আর 150 যোগ করলে কত হলো 1350 পবন মালটা বেচে দিয়ে কত টাকা দিই বল স্যার পবন মাল বেচে দিয়েছে দেখ কত বলেছে 8775 যত মাল বেচে কোন দিকে এদিক দিতে বাই পবন অ্যাকাউন্ট বাই পবন অ্যাকাউন্ট বলে সেলস 87750 ক্লিয়ার হয়ে যাবে তোদের কি রে ক্লিয়ার হয়েছে পবন মাল বেচে দিয়ে এত টাকা দিয়ে এবার কমিশনটা করতে হবে ওয়ার্কিংস ওয়ার্কিংস কত ভাইটাল জিনিস ওয়ার্কিংস নিচে করছি কমিশন কারণ কমিশনে কি লিখবে এদিকে টু কি রে বুঝতে অসুবিধা হচ্ছে নাকি অঙ্কটা বোঝানোর তো সেরকম কিছু নেই জাস্ট আমাকে কোনটায় কি বসাতে হবে সেটা বলে দিতে হবে অঙ্ক তো অনেক দিন ধরেই হচ্ছে কনসাইনমেন্ট টু পবন অ্যাকাউন্ট এখানে লিখবো কমিশন কমিশনটা ওয়ার্কিংস করতে হবে হ্যাঁ অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমি কেন করলাম জানিস তো শুধু কমিশনের জন্যই শেখাচ্ছি অঙ্কটা কিছু নেই
কিছু নেই অঙ্কর মধ্যে দেখ ভালো করে দেখ অঙ্কর মধ্যে কিছু নেই কমিশনটা করাচ্ছে এই পার্টটা হয়ে গেছে এই পার্টটা হয়ে গেছে বুঝলি এই পার্টটা কমিশনটা শেখাবো বুঝা গেল এটা কয় না যতো করা এটা লটক হয়ে যেতে যাবে এইটা বুঝাই এইটা বুঝে দিই এইটা বুঝে দিই বাট কনসাইনমেন্ট স্টকটা করে যেগুলো স্টকটা হয়ে গেছে বুঝছ তো স্টকে কোনো ঝামেলা নেই তো কমিশনের লাস্টে করছি কি রে সুমন স্টকটা পেরিয়ে যাব বুঝছ তো মানে ঝামেলা নেই কমিশনের লাস্টে করি কি বললাম বুঝতে পারলি না স্টকটা করে ফেল পর 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 স্টক লে কনসাইনমেন্ট স্টক লে করে ফেল কনসাইনমেন্ট স্টক তাহলে চল সবাই কর আরম্ভ কর এই আরম্ভ কর লে গেটিং দ্য কনসাইনমেন্ট স্টক এই তো কি লিখতাম মানে ইউনিট লিখতাম আর কি লিখতাম বল রুপিস লিখতাম প্রথমে কি লিখবো গুড সেন্ট কি রে এই বল গুড সেন্ট কতগুলো গুড সেন্ট করেছে বলেছে অন্যান্য অঙ্ক বলেই তো 100টা গুড সেন্ট 1000টা গুড সেন্ট বলেছে কতগুলো গুড সেন্ট কি রে বলেছে কতগুলো গুড সেন্ট আমি কি শিখিয়েছিলাম কতগুলো গুড সেন্ট করেছে বলে না দিলে কি করতে বলেছিলাম বল এক ধরতে বলেছিলাম এক তাহলে আমি ধরে নেবো একটা গুড সেন্ট করেছি আর এখানে সবসময় কোন টাকা লিখতে বলেছি কস্ট না ইনভয়েস বল বলেছিলাম তো মনে পড়ছে কস্ট 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 এখানে কস্ট কত ছিল দেখ এখানে দেখে নিচ্ছি 90000 টাকা ছিল ইনভয়েস আর 18000 টাকা ছিল লোডিং তাহলে কস্ট কত 72000 টাকা এখানে লিখো 90 মাইনাস 18 তাহলে কস্ট কত 72000 টাকা হয়ে গেল মনে পড়ছে একদম পুরো লেম্যান একদম যেইভাবে শিখি সেইভাবে এগোবি কোনো কঠিন দিচ্ছি না কোনো প্রেসারই দিচ্ছি না ইজি ভাবে বলছি তার সঙ্গে কি যোগ করতে হবে কনসাইনের খরচ কত এই 6740 তাই তো যোগ দিলে কনসাইনের খরচ ঠিক আছে তো তাহলে কনসাইনের খরচ 6740 যোগ দিয়ে কি হয় এই যে কি নন রেকারিং খরচ তাই তো নন রেকারিং এখানে একই বলে একটাও নন রেকারিং নেই তাহলে ঝামেলা নেই ব্যাস হয়ে গেল এইটুকুই তো 78740 এক হলো তো এবার কি করব আনসোল্ড স্টক তাই তো আনসোল্ড স্টক কি ছিল একটা পাঠিয়েছিলাম গুডস তার মধ্যে কতগুলো গুডস বেঁচে দিয়েছে মনে পড়ছে 3 এর 4 দেখ দেখ লেখা আছে দেখ 3 এর 4টা গুডস বেঁচে দিয়েছে তাহলে 1 থেকে 3 এর 4 বাদ দিলে কত হবে 1 এর 4 জানিস তো কি করে করতে হয় তো ছোটবেলায় শিখেছি 1 থেকে 3 এর 4 বাদ দিলে 1 এর 4 হয় তাহলে 1 এর 4টা আনসোল্ড পড়ে আছে ভ্যালু বের করব কি করতাম প্রথমে কস্ট প্রাইস প্রথমে লিখ কস্ট প্রাইস কত 1 এর দাম যদি এত টাকা হয় 1 এর দাম যদি এত টাকা হয় তাহলে 3 এর 4 এর দাম কত করে দেন ক্যালকুলেটর ক্যালকুলেটর কর এটা এটা একটু 3 এর 4 কর দেখ কত হচ্ছে কি রে সময় বুঝতে পারছিস না এগুলো আছে কি একদম পুরো একই লেভেলে আছে তো নতুন কিছু করা নেই কিন্তু নতুন কি শিখবো এই অঙ্কে কমিশন শিখবো আর কিছু নতুন নেই পুরো পুরনো জিনিস করছি অঙ্ক কত হচ্ছে বলবি বল 59555 এর সাথে কি যোগ্যতা লোডিং কি শিখেছিলাম তো লোডিং বল আমার লোডিং কত আছে অঙ্কে স্যার লোডিং 18000 টাকা আছে তো 18000 টাকা কত যোগ্যতার দাম একটার দাম তার 3 4 এর দাম কত করে দেখ 4500 খুব বাজে মিস্টেক হয়ে গেছে দেখ শোন আমি এখানে আনসার সব কথা লিখেছি এক এর চার বুঝলি ভুলে কি করেছি এটা কত আনসার সব কথা লিখেছি এক এর চার এখানে এক এর চার হবে ভাই এই জন্য দেখি আনসার হচ্ছে না এই কারণের জন্য এটা বাজে মিস্টেক হয়েছে কর 78740 এক এর চার কর 19685 19685 খুব বাজে মিস্টেক হয়েছিল এটা আর এটা এটাও এক এর চার হবে লোড 4500 প্রথমে ঠিকই বলেছিলাম তো দেখ 19625 এর সঙ্গে 4500 যোগ কর কত হচ্ছে 24185 মিলে গেছে 24185 তাহলে বুঝলি স্টক কত হলো 24185 তাহলে এখানে লিখতে হয় তো বাই কনসাইনমেন্ট স্টক লেখ বাই
কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট কত 24185 লোডিং কত 4500 লোডিংটা কি অবশিষ্ট লিখতাম তো মনে হচ্ছে কি লিখব টু স্টক রিজার্ভ টু স্টক রিজার্ভ অ্যাকাউন্ট বুঝতে পেরেছিস কি রে বুঝেছিস এত তুমি বুঝে গেলে একটা লাইন বাকি কমিশনটা বাকি শুধু অনলি কমিশন বাকি অবশেষ তুকে না তো দি এত তুকে না বলছি দেখ এবার যেটা করাবো আমি এতদিন পর্যন্ত তোদের সঙ্গে অর্ডিনারি কমিশন করেছি সব করম করেনি কমিশন করেছি কে ডেল ক্যারিয়ার কমিশন করেছি আজকে যে কমিশনটা করাচ্ছি স্পেশাল কমিশন আর অনার্সে এটা আসবেই আসবে স্পেশাল মানে আসবেই আসবে বলতে পারছি না মানে আসে আসে স্পেশাল কমিশনটা আসে ভালো করে শিখতে হবে স্পেশাল কমিশন জানিস তো আমি একটু বলে দিই শুনে না স্পেশাল কমিশন কাকে বলে যদি ইনভয়েস প্রাইসের চেয়ে বেশি দামে গুডস বেরিয়ে তাকে বলে স্পেশাল কমিশন বোঝা গেল এই স্পেশাল কমিশন কাকে বলে কি বললাম যদি ইনভয়েস প্রাইসের চেয়ে বেশি দামে গুডস বেরিয়েছে ধর আমার ইনভয়েস প্রাইস কত ছিল ধর কত ছিল সাপোজ ধর কত ছিল 125 ছিল ইনভয়েস আমি ধর 125 এর চেয়ে বেশি দাম ধর সাপোজ 130 টাকায় মাল বেচলাম তাহলে কত টাকা বেশি দামে মাল বেচি 5 টাকা 5 টাকা আমার কমিশন পাবে স্পেশাল কমিশন বুঝছিস স্পেশাল কাকে বলে নাকি বুঝিস নি বল স্পেশাল কাকে বলে ইনভয়েস এর চেয়ে বেশি দামে গুডস বেচলে তাকে বলে স্পেশাল কমিশন ঠিক আছে তো হ্যাঁ ঠিক 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 হয়ে গেছে এটা তাহলে এটা হয়ে গেল এবার দেখ আস্তে 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 এই দেখ শোন ওয়ার্কিং স্কোর কমিশন ওয়ার্কিং স্কোর কমিশন এখানে লিখছি কমিশন খুব ভাইটাল বুঝবি কিন্তু এটা খুব ভাইটাল পয়েন্ট আছে কমিশন ঠিক আছে তো এই অঙ্কে কটা কমিশন ছিল বল এই অঙ্কে দুটো একটা অর্ডিনারি আর একটা স্পেশাল একটা অর্ডিনারি আর একটা স্পেশাল প্রথমে লেখ অর্ডিনারি প্রথমে লেখ অর্ডিনারি ভালো করে পড়বি কিন্তু ভালো করে পড়বি কিন্তু অর্ডিনারি কমিশন দেখ আগে একটা অঙ্ক করিস কিন্তু ভুল হয়ে যাবে কি করবি কি বলছিস বল অর্ডিনারি কমিশন কত পার্সেন্ট বলছিস প্রত্যেকই কোশ্চেনটা 10% তাহলে কার উপর 10% করবি কেন স্যার কেন স্যার এই তো সেল বলেছে 87,750 তার উপর 10% তাই করবো তো ভুল কেটে দেবে বলেছে একদিন তো তাই করতাম আজকে কেটে দেবে এইভাবে করলে এখানে একটা লাইন পড়েছে দেখ ভালো করে পর 10% অন কি বলেছে 10% কমিশন অন দা ইনভয়েস প্রাইস আগে বলতোই নাই কথা এখানে বলছে অন দা ইনভয়েস প্রাইস মানে বুঝিস বলছে ইনভয়েস প্রাইসের উপর 10% হবে ইনভয়েস প্রাইস কত ছিল অঙ্কে কত ছিল ইনভয়েস প্রাইস বল এই অঙ্কে ইনভয়েস প্রাইস কত টাকা ছিল এই তো লিখেছি ইনভয়েস প্রাইস এই তো 90,000 টাকা ছিল কি রে ইনভয়েস তাহলে 90,000 টাকা উপর 10% না 90,000 উপর 10% দেবো না ভালো করে আমি যেই কথাগুলো বলছি না টার্গেট কর অ্যানসার ভিডিও টার্গেট কর আমি বললাম কমিশন অর্ডিনারি কমিশন 10% বলেছে তাই তো আমি বললাম তাহলে কত হবে এতদিন কি করতাম স্যার আপনি এতদিন এই টাকার উপর করতেন তাই তো এরকম 10% করতাম আমি বললাম না আজকে এই অঙ্কে হবে না কেন হবে না ওরা বলেছে 10% কমিশন দেবে কার উপর ইনভয়েস প্রাইস উপর স্যার তাহলে 90,000 টাকা ইনভয়েস প্রাইস তাহলে তার উপর 10% করো আমি বললাম তাও হবে না স্যার তাহলে কোন টাকার উপর হবে এখানে ইনভয়েস প্রাইসের উপরই নেব কিন্তু এই যে 90,000 টাকা ইনভয়েস প্রাইসে তুই মাল বেচে দিয়েছিস পুরো মাল কি বেচেছিস না স্যার তাহলে কতটা মাল বেচেছিস 3/4 তাহলে অর্ডিনারি কমিশন হবে 90,000 টাকার উপর 3/4 ভালো করে বুঝ যেটা হলো তার উপর 10% মাথায় ঢুকলো কি বললাম এইটা মাথায় রাখতে হবে আমার কথাটা বুঝতে পেরেছিস নাকি বুঝিস তুই বল না 90,000 টাকার মাল পুরোটা বেচে দিয়েছিস না 3/4 বেচেছিস তাই 3/4 তোর কমিশন বোঝা গেল নাকি বুঝিস নি বল এটা করে কত লিখতে বলছো 6750 90,000 10% করলে হয় কত 90,000 তিনের চার কর 750 10% করলে 6750 হয় কোনো ডাউট আছে এখানে ভালো অঙ্ক কিন্তু বারবার বলছি অঙ্কটা হেভি অঙ্ক এই অঙ্কটা কিন্তু হেভি অঙ্ক বিশেষ করে কমিশনটা অনলি কমিশন অনলি অন কমিশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেল এবার রইল কি স্পেশাল কমিশন তাই তো স্পেশাল কমিশন কি শিখেছিলাম বল এই মাত্র বললাম স্পেশাল কমিশন কাকে বলে যদি ইনভয়েস এর চেয়ে বেশি দামে গুডস বেচি আচ্ছা তুই কত টাকা দিয়ে গুডস বেচেছিস স্যার এই টাকা তাই তো এই টাকা দিয়ে গুডস বেচেছিস আমি তোকে রাম দেখাচ্ছি স্যার আমি গুডস বেচেছি এই টাকা দিয়ে তাই তো এই টাকা দিয়ে গুডস বেচেছিস আমি কোন প্রাইস আমি কি বললাম স্পেশাল কাকে বলে ইনভয়েস এর চেয়ে বেশি দামে গুডস বেচলে তাহলে ইনভয়েস কত ছিল আমাকে বল 90,000 টাকা কিন্তু তুই 90,000 টাকার মাল পুরো বেচে দিয়েছিস না স্যার 3/4 বেচেছি তাই তো কি হ্যাঁ কি না 3/4 তো 90,000 3/4 করলে কত হয় 67,500 বুঝতে পারছিস কি বললাম তার মানে এটা ছিল সেল আর 67,500 কি ছিল ইনভয়েস তাহলে বল ইনভয়েসে যে বেশি দামে মাল বেচেছিস বেশি দামে মাল বেচে হ্যাঁ স্যার বেশি দামে মাল বেচেছি যত টাকা বেশি দামে মাল বেচেছিস তার উপর 20% কমিশন মাথায় ঢুকলো কি ঢুকলো না বল
ঢুকে মাথায় এই তো ছিল আর কিছু নেই, অঙ্ক শেষ হয়ে গেছে, সিরিয়াসলি অঙ্ক শেষ হয়ে গেছে, বুঝতে পারছি ধরতে পেরেছি অঙ্কটা কিভাবে করতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে স্পেশাল কমিশন কি করে করবো, 87,700 লিখে দেখাতে হবে মাইনাস মাইনাস এরকম ব্যাকেটে দেখছি 90,000 × 3^4 করে যেটা হবে তার উপর 20%, বুঝতে পারলি কি বললাম, দেখ বুঝেছিস তো, তাহলে এটা থেকে এটা মাইনাস কর। আচ্ছা আমি ক্যালকুলেটার করে দিচ্ছি, আমি একবার করে দিচ্ছি, বুঝতে পারছিস তো অঙ্কটা, বাড়ি থেকে ভালো করে দেখবি ক্যালকুলেটারতে। আর এরকমই একটা অঙ্ক ভিডিওতে করানো হচ্ছে, একদম সেম অঙ্ক, শুধু ভ্যালু চেঞ্জ হয়েছে, একদম এরকম অঙ্ক করানো হচ্ছে, তাহলে সেই অঙ্ক তো দেখতে হবে না, বুঝছ তো। আমি আজকে কিছুক্ষণ আগে অঙ্ক শুরু করার আগে বললাম এই অঙ্কটা হোমওয়ার্ক করি, জানিস তো কোন অঙ্কটা, তাও বলে দিচ্ছি এখন যে অঙ্কটা করানো সেই অঙ্কটা 24 নম্বর অঙ্ক, শুধু ডিজিট চেঞ্জ করা আছে, বুঝছ তো, শুধু ডিজিট চেঞ্জ করা আছে, অঙ্কটা বাইতে করতে পারবি কি রে, 24 নম্বর অঙ্কটা পুরো বাইতে কি আজকে করে নিবি, এই অঙ্কটি পুরো বুঝিয়েছ, তাহলে 24 অঙ্ক একটা লাইন আটকাবে না, পেরিয়ে যাবি, একদম সেম টু সেম আছে। যদি বাড়িতে অঙ্ক করবি দিন পাচ্ছিস না, তাহলে এই অঙ্কটা আরো একবার দুবার দেখে নিবি, বুঝতে পারলি তো, তাহলে বুঝিয়ে যাবি। তাহলে কত হবে, যেটা হচ্ছে তার 20%, ১,৮০০ টাকা ১,৯৩৫ ১০ টাকাটা কি সমস্যা হচ্ছে, ১৮,০০০ + ৮৭,750 + ২৪,১৮৫ কত হচ্ছে, ১,৯,935 মাইনাস ৯০,০০০ মাইনাস ৬,৪৪০ মাইনাস ১৩,৫০ মাইনাস ১০,৮০০ মাইনাস ৪,৫০০ মাইনাস ১,৮০০ ১৪,745 হয়ে যাচ্ছে, ঠিক আছে তো, এটা হচ্ছে টু পিএল অ্যাকাউন্ট, হয়ে গেল, এটা হচ্ছে প্রফিট। তাহলে দেখ এর পাশাপাশি কি অ্যাকাউন্ট খুলতে বলছিল বল, কনসাইনি অ্যাকাউন্ট, তাই তো, করে দে সঙ্গে সঙ্গে, কনসাইনি অ্যাকাউন্টের নাম কি হবে, পবন অ্যাকাউন্ট, তাই দেখে লিখে ছোট বলে লিখে পবন অ্যাকাউন্ট, পবন অ্যাকাউন্ট, তাই তো, কি ছিল এখানে বাই পবন ছিল, তাহলে পবনে কি আসবে, দেখ ডেবিট ক্রেডিট লিখি, ডেবিট ক্রেডিট টু বাই পবন ছিল, পবনে গিয়ে লিখো টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, লিখ টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, কত টাকা, 87,750। আর এখানে টু পবন ছিল, তাহলে পবনে গিয়ে কি লিখবো, বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, কত টাকা, তোরা তো বসাবি, এখানে দাগ দিলাম, দাগ দিয়ে দুটো নাম লিখবি, এইটা এটা লিখবি, টোটাল কত হবে, ১৩৫০ ১,২০০ আর ১৫০ আর কি ছিল, টু পবন অ্যাকাউন্ট লিখবি, বাই কনসাইনমেন্ট মানে 10,800 আর কি, দেখ একটা বিলের ব্যাপার ছিল না, বিল বলেছিল না, কনসাইনমেন্ট কি বলেছিল বল, কত টাকার বিল পাওয়া গেছিল, ৭২,০০০ টাকার একটা বিল পাওয়া গেছিল, তাহলে কি লিখবো, পবন অ্যাকাউন্টে বাই বিল রিসিভেবল, লিখ বাই বিলস রিসিভেবল,
অ্যাকাউন্ট 72000 টাকা ব্যালেন্স পড়ে দেই শেষ এইদিকে হচ্ছে 87750 87750 এখানেও তাই হচ্ছে 87750 তো তুই মাইনাস কর মাইনাস করে বল কত হচ্ছে ইনটাকে মাইনাস করে দেখ কত বের হচ্ছে 87750 মাইনাস 1350 মাইনাস 10800 মাইনাস 72000 কত হচ্ছে মালগুলো বেচছে কি পবন বেচছে তাই পবনের আন্ডারে ব্যাড ডেট হবে বুঝতে পারি তো এটা মাথায় রাখবি যে আমি এত যে টু ব্যাড ডেট লিখছিলাম ভুল লেখা হচ্ছিল না এখানে কিছু ভুল লেখা হচ্ছিল না বাট ব্যাড ডেটটা না তুই এরকম নাম লিখবি ব্যাড ডেটটা ওরকম ভাবে না লিখে কি লিখবি জানিস তো এখানে কনসাইনির নাম লিখবি ঠিক আছে তো কনসাইনির নামটা কি ছিল বল পবন পবন অ্যাকাউন্ট ব্যাকেটে ব্যাড ডেট কর এটা বেটার হবে ঠিক আছে তো তাহলে এখানে যে টু পবন অ্যাকাউন্ট হয় তাহলে এখানে কি হবে বাই কনসাইনমেন্ট বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে কত 1800 তাহলে ব্যালেন্স হলো কত 1800 বাই ব্যালেন্স সিডি কি বললাম বুঝতে পারলি ব্যাপারটা দেখ এখানে কটা কমিশন ছিল অর্ডিনারি শুধু অর্ডিনারি ছিল বলছি ডেল ক্যারিয়ার কমিশন ছিল এখানে তো ডেল ক্যারিয়ার কমিশন যদি না থাকে তাহলে ব্যাড ডেটটা কে বিয়ার করবে মালিককে বিয়ার করতে হবে তাই তো কে বিয়ার করবে মালিককে বিয়ার করতে হবে তাই তো এখানে লিখবো টু ব্যাড ডেট মানে টু ব্যাড ডেট মানে পবনের আন্ডারে লিখবো ব্যাড ডেট তাই তো তাহলে পবনের আন্ডারে যদি টু ব্যাড ডেট লিখি তাহলে এই টাকাটা তো আর পাওয়া যাবে না হয়ে গেল এবার তুই বললি স্যার কনসাইনমেন্ট ডেটার্স অ্যাকাউন্ট কনসাইনমেন্ট ডেটার্স অ্যাকাউন্টটা খুলে দিন দেখ কনসাইনমেন্ট ডেটার্স ছোট করে করে দিচ্ছি পাশে ডেবিট ক্রেডিট ঠিক আছে তো কনসাইনমেন্ট ডেটার্স কি লিখবো ডেবিট ক্রেডিট এবার দেখ ডেটার্স কাকে বলে যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাই তো আমরা যে গুডসটা বেচেছি তাহলে গুডস কত টাকার গুডস বেচি বলে আমাকে এই টাকার গুডস বেচি 2750 তাই তো তাহলে এখানে কি লিখবো বল টু পবন অ্যাকাউন্ট ঠিক আছে কত টাকা লিখবো বল 2750 তার মধ্যে ব্যাড ডেট কত হয়েছিল ব্যাড ডেট 1800 টাকা এখানে 1800 টাকা ব্যাড ডেট মানে এত টাকার মাল বেচেছি তাই তো এত টাকার মাল বেচেছি তার মধ্যে এত টাকা পাওয়া যায়নি ঠিক আছে তো এটাকে লিখো ব্যাড ডেট ঠিক আছে তো সবচেয়ে বেটার হয় পবন টবন না লিখে লিখ না সেল সবচেয়ে বেটার হয় সেল আমি এত টাকার মাল বেচেছি ঠিক আছে এটা বাই ব্যাড ডেট বাকিটা ব্যালেন্স বুঝলি তো ডেটার্সটা কি হচ্ছে আমি 2750 টাকা মাল বেচেছি তার মধ্যে 1800 টাকা ব্যাড ডেট হয়ে যায় তাহলে বাকি যে রিমেনিং যে ব্যালেন্সটা পড়ে রয়েছে সেই টাকাটা কি সেই টাকাটা টাকা মানে ধর আমি 100 টাকার মাল ধারে বেচেছি ঠিক আছে তার মধ্যে 10 টাকা পাওয়া যায়নি তাহলে বাকি 90 টাকা কি হয়েছে পাওয়া গেছে ঠিক আছে তো এখানে অ্যাজাম্পশন করে যখন তুই বলিস স্যার এমন তো নাও হতে পারে এই যে ধরুন এত টাকার মাল বেয়েছেন এত টাকা পাওয়া যায়নি তাহলে বাকি টাকার মধ্যে দেখা গেলো কিছু পেয়েছেন কিছু পরের বছর পাবে মনে করছি কিছু বলেনি যখন কোশ্চেনে মনে করছি পুরো টাকাটাই পেয়ে গেছি মনে করছি পুরো টাকাই পেয়ে গেছি তাই এখানে লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট কর এটা থেকে মাইনাস কর তাহলে হয়ে যাবে কাজ বুঝতে পারলি তো তুই যেমন বলি তোর কলেজে একটা অঙ্ক করেছি ওখানে বলে দিয়েছিল কত টাকা পেয়ে গেছিল ভালো করে দেখ লেখা ছিল ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স দেখেছিলি মানে কত টাকা পেয়ে গেছিল ওখানে বলে দিয়েছিল ভালো করে শোন আর আরো কিছু কথা শোনা নেই দেখ কিছু কথা শোনা নেই অঙ্কে কোনো ইনফরমেশন দেয়নি এখানে ভালো করে শোন এখানে সেল বলতে ডেটার্সে কি সেল আছে ক্যাশ সেল না কেইট সেল না নরমাল সেল কি সেল আছে ডেটার্সে সেল ব্যালেন্সিং করেছিলাম ডেটার্সে কেইট সেল আছে তার মানে এখানে কিন্তু বেসিক্যালি কেইট সেলস আছে তার মানে কেইট সেলের টাকাটা এখানে লিখবি যত টাকা পাওয়া গেছে এখানে লিখবি পুরো ডেটার্স অ্যাকাউন্ট যেমন করতি
যত টাকা কেইটস এর সেটা এদিক লিখবি আর যত টাকা পাওয়া গেছে ডেটার সেট থেকে সেই টাকাটা এদিক লিখবি আর ব্যাড ডেট এখানে লিখবি হয়ে গেল পাঁচশো দেখ তাই তো ছিল দেখ এরে এরকমই ছিল বেশ বুঝতে পারি ডেটার ব্যাপারটা কি আর এই ডেটার সেটা করেছে সেল ব্যালেন্স ডেটার সেট কি হলো ডেবিট দিকে স্যার ক্রেডিট সেল কেইট দিকে আসবে ব্যাড ডেট আর কি আসবে যত টাকা কালেকশন করেছিস বেশ তাই এই দুটোকে ব্যালেন্স করে দে কালেকশন বেরিয়ে যাবে ব্যালেন্স করতে কত বেরোচ্ছে ব্যালেন্স কত কত হচ্ছে দেখ করে দেখ ব্যালেন্স করে দেখ 25950 মানে এই অঙ্কটা না করতে বলেই ডেটা সেট যদি এই অঙ্ক ডেটা সেট করতে বলতো তাহলে ওরা বলেই তো কত টাকা কালেক্ট হয়েছে কথাটা বুঝতে পারি তো কতটা বুঝতে পারছিস কি বলছি তোর যে কলেজে এই অঙ্কটা দিয়েছিল সেই অঙ্কটা ভালো করে দেখ বলে দিচ্ছি এত টাকা ক্যাশ সেল এত টাকা গেট সেল এত টাকা ব্যাড ডেট এত টাকা কালেকশন কমপ্লিট আছে তাহলে খুব ভালো জিনিস দিয়ে দিয়েছিল তো এখানে সেরকম কিছু ইনফরমেশন দেয়নি তা আগামী যতগুলো অঙ্ক করবো আমি পেলে বলে দেবো করে দেবো ঠিক আছে নাহলে তোরা বুঝতে পারলি তো কি কি থাকবে ডেটার্স যদি তোকে পরীক্ষায় কনসাইনমেন্ট ডেটার্স খুলতে পারে তাহলে ডেবিট দিকে কি আসবে ক্রেডিট সেল ক্রেডিট দিয়ে কি আসবে ব্যাড ডেট আর কালেকশন কমপ্লিট আছে বাস ট্যালি হয়ে যাবে বুঝতে পারলি তো কি বললাম তাও যদি ট্যালি না হয় তখন লিখবি ওয়াই ব্যালেন্স বুঝে গেল উপরে বুঝিয়ে দিলাম নেক্সট সাম নাম্বার 29 কি বলেছে এটা বলছে মেসার্স রাম এন্ড কোম্পানি অফ দিল্লি পারচেজ 20,000 পিসেস শাড়ি অফ 200 পার শাড়ি মানে এই যে রাম এন্ড কোম্পানি কি করেছে রাম এন্ড কোম্পানি কোথায় দিল্লিতে ও কি করেছে ও 20,000 টাকা শাড়ি কিনে 200 টাকা করে শুনেছিস তো কত করে শাড়ি কিনে ভালো করে এ এ ভালো করে শুন কিন্তু কি বলেছে 20,000 টা শাড়ি পাঠিয়েছে বলেনি এখানে কিন্তু ঘাবড়ে যাস না 20,000 টা শাড়ি কিনেছে ভালো করে শোন বুঝিস কি বললাম তো তুই একটা ব্যবসা করছিস তুই 20,000 টাকা শাড়ি কিনেছিস এবার তুই যে 20,000 টা শাড়ি কিনেছিস তুই 20,000 শাড়ি নাও পড়াতে পারিস তুই 20,000 টা শাড়ি কিনে এমন তো পারিস তোর নিজের দোকান আছে তুই তার মধ্যে 20,000 টা শাড়ি তুই 12,000 টা শাড়ি নিজের কাছে রাখলি আর 8,000 টা শাড়ি পাঠালি হতে পারে বুঝতে পারছিস সুতরাং পারচেজ করে ভালো করে ফোকাস করবি একটু অন্য টাইপের অঙ্ক দিয়েছে এটা বলছে আউট অফ দিস যার মধ্যে 12,000 খানা শাড়ি তুই পাঠিয়েছিস লক্সমন টেলার্স কে বুঝেছিস কি বললাম 20,000 টা শাড়ি কিনে 12,000 টা শাড়ি পাঠিয়েছিস তাহলে তুই গুড সাইডটার কথা কত করবি 20,000 করবি না 12,000 করবি বল কি রে এদিক টাকা গুড সাইডটার কথা কত করবি 20 করবি না 12 করবি 12 করবি তুই তুই যতগুলো পাঠাস সাথে কনসাইনমেন্ট বলে তাহলে এখানে 20 এর কোনো এন্ট্রি হবে না যা এন্ট্রি হবে 12 এর এন্ট্রি হবে তাহলে লিখবি টু গুড সাইডটার কথা কত হবে স্যার 12,000 টা শাড়ি এক একটা শাড়ি ইনভয়েস কত করে ছিল 240 তাই তো তাহলে টু গুড সেন্টার কনসেন্ট বলে 12,000 ইনটু 240 এখানে লে কত নম্বর অঙ্ক এটা 29 নম্বর অঙ্ক লে টু গুড সেন্টার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আইপি কি লিখবো 12,000 ইনটু 240 কত হচ্ছে রে 28,00,000 আশি হাজার নাকি দেখতো ২৮,৮০,০০০ তাই তো এবার পর এক একটা শাড়ির লোড কত করে দেখ শাড়ির দাম ছিল 200 টাকা তুই পাঠিয়েছিস 240 টাকা তাহলে লোড কত 40 টাকা কিরে বলতে হবে না লোড 40 টাকা লোড 40 টাকা লেখ এখানে বাই গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট লোডিং ১২,০০০ × ৪০ কত হচ্ছে 4,80,000 হয়ে গেল নেক্সট কি বলেছে কনসাইনার খরচা করেছে 6,000 টাকা দিলে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 6,000 টাকা লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 6,000 টাকা নেক্সট কি বলেছে বল বলেছে লক্সমন টেডার্স ওকে তো 12,000 টাকা শাড়ি পাঠিয়েছে কতগুলো শাড়ি বেঁচেছে 10,000 টা শাড়ি বেঁচেছে 250 টাকা করে লেখ এখানে লেখ বাই লক্সমন টেডার্স সেলস
দশে আটটা শাড়ি 250 টাকা করে দেবো, কত হচ্ছে 25 লাখ নাকি দেখতো। ঠিক আছে, তো বলছে লক্সমন ট্রেডার্স লিমিটেড, লিমিটেড মানে পাঠানো লক্সমন, আচ্ছা লক্সমন টাকা পাঠাবে, কাকে টাকা পাঠাবে লক্সমন, বুঝতে পারছিস তো? ওই কি ছিল মেন কোম্পানির নাম কি, রামায়ণ কোম্পানি, লক্সমন টাকা পাঠাবে কাকে, রামায়ণ কোম্পানি, কত টাকা পাঠিয়ে দেয় দেখ, 10,000 টাকা পাঠিয়েছে, 10,000 টাকা পাঠিয়েছে, তো ঠিক আছে এটা এটা তো হ্যাঁ বল, ভুল আছে, ওটা 10,000 × 250, 10,000 × 250 সব আছে, একটা শূন্য ভুল লিখেছি, মানে কম লিখেছি, ঠিক আছে তো? হ্যাঁ কি বললাম, টাকাটা কে পাঠাবে, লক্সমন পাঠাবে, কি রে টাকা কে পাঠাবে, আমি শাড়ি পাঠিয়েছি তোকে, তুই মাল বেচবি, টাকাটা কে পাঠাবে, তুই তো আমাকে পাঠাবি, তাহলে বুঝতে পারি তো, তাহলে কার বইতে এন্ট্রি হবে, লক্সমনের বইতে, পরে করো 10,000 টাকা মনে রাখবি করতে হবে। তারপর কি বলেছে, লক্সমন ট্রেডার্স এন্টাইটেল টু কমিশন 5% অন টোটাল সেল প্লাস 20% মানে স্পেশাল কমিশন, তাহলে এখানে লিখতে হবে তোকে, নোট করতে হবে, কমিশন বলে নোট করতে হবে, লিখ কমিশন, ঠিক আছে কমিশন, তাহলে প্রথমে কি কমিশন হবে, অর্ডিনারি কমিশন, অর্ডিনারি কমিশন উপর দেখ, আগে নম্বরটা বলেছিল কমিশন যে 10% দেবে ইনভয়েসের উপর, এখানে বলে দিই ইনভয়েসের উপর, তাহলে কোনো ঝামেলা নেই, তাহলে সেলের উপর কর ডাইরেক্ট 25 লাখের উপর কত আসছে, 5% কর, 25 লাখের 5% কর, ওই কর কর 25 লাখ 5% কর, 1,25,000 কত হয়েছে, 1,25,000। এবার স্পেশাল কমিশন, আমি আগের অঙ্কে কি শিখালাম, স্পেশাল কমিশন কাকে বলে, ইনভয়েসের চেয়ে বেশি দামে গুডস পেতে, আমার অঙ্কে ইনভয়েস কত ছিল বল, ওই যে বই আলো দেখলে হবে না বল, মনে করার চেষ্টা কর, অঙ্ক করছিস তুই বারবার বই দেখতে হবে কেন, 80,000 এক একটা করে ইনভয়েস ছিল 240, তাই তো ইনভয়েস কত ছিল 240, এই দেখ ইনভয়েস ছিল 240, তাই তো তুই মাল বেয়েছিস কত করে, 250 টাকা, তুই কত টাকা এক্সট্রা মাল বেয়েছিস, 10, তাহলে এখানে কি করছি 250 − 240 বুঝেছিস তো, এক্সট্রা কত টাকা করে মাল বেয়েছিস, 10 টাকা, কতগুলো মাল বেয়েছিস, কতগুলো মাল স্যার, 12,000টা না স্যার, 10,000টা, তাই তো ইনটু কত পার্সেন্ট কমিশন বল, 20%, চাপিয়ে দে, তাহলে কত হয়, 10 × 10,000 মানে 1,00,000, 1,20,000 মানে 20,000, তাহলে কমিশন কত হলো, 1,45,000, বুঝেছিস এটা, তাহলে এখানে কি লিখবি, টু লক্সমন ট্রেডার্স, কমিশন 1,45,000 হয়ে গেল, আর এক লাইন বাকি অঙ্ক শেষ, কি রে তো তুই বুঝেছিস তো, এবার কি করবো, স্টক করবো, কনসাইনমেন্ট স্টক করবো, ঠিক আছে, তাহলে ওয়ার্কিং স্লেভ কনসাইনমেন্ট স্টক, ঠিক আছে প্রথমে স্টক কি করবো, প্রথমে একটা লিখবো ইউনিট, আর একটা লিখবো রুপিস, গুডস সেন, প্রথমে লিখবো গুডস সেন, কতগুলো গুডস পাঠিয়েছি, কতগুলো, 12,000 খানা গুডস পাঠিয়েছি, শাড়ি 12,000 শাড়ি পাঠিয়েছি, কত টাকা, 240, এই যে কি বললি তুই, তুই উল্টো পাল্টা কথা বললি কেন, হ্যাঁ তুই এখানে ছিল ইনভয়েস ছিল 28,80,000 আর লোড ছিল 4,80,000, এখানে কোন প্রাইস দিচ্ছি, ওই কস্ট প্রাইস 28,80,000 মাইনাস 4,80,000 কত হবে, 24,00,000, ঠিক আছে, এর সঙ্গে যোগ করবো কনসাইনের খরচ, কনসাইনের কত খরচা করেছে বল, 6,000 টাকা, এখানে লেখ, আর কোনো খরচা করেনি, কারণ এখানে নন রেকারিং খরচা হবে না, দেখ লক্সমানের খরচ কি আছে, এক্সপেন্স বলেছে, এটা নন রেকারিং তো বলেনি, ঠিক আছে, তাহলে কত হবে এখানে, 12,000
আর এখানে 24,06,000, ঠিক আছে? তো এবার দেখ কি করব, আনসোল্ড স্টক, তুই অঙ্ক যত প্র্যাকটিস করবি তত ক্লিয়ারিটি আসবে, প্র্যাকটিস না করলে ক্লিয়ারিটি আসবে না, পুরো পুরো মাথায় গেঁথে যাবে অঙ্কগুলো প্র্যাকটিস করলে। আনসোল স্টক কত, 12,000টা শাড়ি পাঠিয়েছিস, 10,000টা শাড়ি বেচে দিয়েছিস, তাহলে আনসোল কত হইলো, 2,000। তাহলে 2,000টা দাম বের করতে পারবি তো? করতে প্রথমে লিখবো কস্ট প্রাইস কত, 24,06,000 বাই 12,000 ইন্টু 2,000, করে দেখ কত হচ্ছে, 4,01,000 সামথিং, তাই তো? কত হচ্ছে বল, 4,01,000। এর সাথে কি যোগ করবো বল, লোড, লোড লোডিং, লোডিং কত ছিল স্যার, লোডিং তো ছিল 4,80,000, তাই তো? 4,80,000 12,000-এর দাম, 12,000-এর দাম 4,80,000 হলে 2,000-এর দাম কত, কত হচ্ছে, 6, মানে 80,000, তাই তো? 80,000 টোটাল কত জোর, ঠিক আছে? এত যদি টুকে নিবি তারপর কথা বলবো, তারপর এখানে বসাবি, এখন বসাবি না, কাজ আছে, কাজ আছে, কিন্তু এখনো কাজ আছে। এত অব্দি মাথায় ঢুকেছে নাকি ঢুকেনি? মাথায় ঢুকে তো লাস্ট স্যার কি বলবেন আর, তোরা এতদিন কি করতি বল, এই 4,81,000 লিখতি এইদিকে, আর লোড 80,000 টাকা লিখতি এইদিকে, কি তাই লিখতি? তো দেখ কি লিখতি আমি বলে দিচ্ছি, লিখিস না তোরা, দেখ কি লিখতি, তুই লিখতি স্যার বাই কনসাইনমেন্ট স্টক, বলে বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট বলে লিখতি 4,81,000 এইদিকে, আর টু স্টক রিজার্ভ বলে ঠিক আছে তো 80,000 টাকা এইদিকে, তাই তো লিখতি? কিন্তু তোরা লিখিস না, এটাই তো লিখতি, কেন লিখবো না, লাস্ট লাইনটা করতে হবে তার জন্য। বলেছে 6,000 খানা শাড়ি, ভালো করে শোন, 6,000 খানা শাড়ি সোল্ড বাই, যে 6,000 খানা শাড়ি বেচে দিয়েছে 220 টাকা করে, কে কে বেচে 6,000 খানা শাড়ি, কে বেচে পর 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 কে বেচে পর কে বেজে বল, হ্যাঁ পড়তে পেরেছিস, কনসাইনার 6,000 খানা শাড়ি 220 টাকা করে বেজে, কে বেজে দিয়েছে, কনসাইনার বেজে দিয়েছে, তাহলে শাড়িগুলো 220 টাকা করে কনসাইনার বেজে দিয়েছে। ওয়িং টু ফল ইন দা মার্কেট প্রাইস, মানে মার্কেট প্রাইস মানে কি, মার্কেটের দাম কমে গেছে, ফল করেছে মার্কেটের দাম, মার্কেট ভ্যালু অফ স্টক অফ শাড়ি ইন হ্যান্ড টু বি রিডিউস বাই 10%, তাহলে মার্কেটে শাড়ির দামই কমে গেছে, মার্কেটে শাড়ির দামই কমে গেছে, কিন্তু কনসাইনির হাতে যে 2,000টা শাড়ি পড়ে আছে, তাহলে কি ওই শাড়ির দাম পড়ে গেলে ও মার্কেটে যখন শাড়িগুলো বেচবে ও কখনো এই দাম পাবে না। দেখ এই লাইনটা লিখেছে এখানে, এখানে বলেছে ভ্যালু অফ স্টক শাড়ি ইন হ্যান্ড, হাতে যে শাড়ি পড়ে আছে সেই শাড়ির দামটা রিডিউস হয়ে যাবে 10%, বলেছে তো? তার মানে আমি আমি যে স্টক লিখলাম 4,01,000, এই 4,01,000 কি দেখাতে পারবো, 4,01,000 থেকে 10 কমে যাবে, আবার 80 থেকে 10 কমে যাবে, বুঝতে পারলি তো? দেখ এখানে কি লিখবো, কত আছে বল, এখানে 4,81,000 লিখতে পারবো না, 4,81,000 থেকে 10% কম লিখবো, বুঝতে পারলি তো? আর এখানে 80,000 লিখতে পারবো না, 80,000 থেকে 10% কম লিখবো, বুঝিস কি বুঝিস নি বল, বুঝিস তো? কেন এটা, দেখ এটা অন্যান্য অঙ্কে হয় না, এই অঙ্কে কেন হলো, এই অঙ্কে বলেছে যে মার্কেটে মার্কেট প্রাইস ডাউন হয়ে গেছে, হয়তো এই শাড়ির ডিমান্ড কমে গেছে মার্কেট থেকে, তো মার্কেটে এই শাড়ি কেউ কিনতে যাচ্ছে না, তো শাড়ি যখন কেউ কিনতে যাচ্ছে না তখন তো ডিসকাউন্ট দিতে হবে, কম দিতে হবে তো দাম, তো তাই করেছে 10% একটা পলিসি নিয়ে এসছে, তাহলে 80 থেকে 10% বাদ দিলে আর মানে 72,000 হচ্ছে, আর ওটা কত হচ্ছে বল, 4,81,000 থেকে 10% বাদ দে, দেখ তো 4,32,900 হচ্ছে নাকি, মেসেজ মিলিয়ে দাও তো যোগ কর, এইটি যোগ কর, যোগ যোগ করে বসিয়ে দে, টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শেষ অঙ্ক, ক্রেডিট দিক যোগ করে কত হচ্ছে, 3,41,534,912,900 তার থেকে ডেবিট গুলো বাদ দে,
মাত্রা গুলো লিমিট গুলো $3,07,900 লিখে দেয় শেষ হয়ে গেল তো কেন